জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুরে গণভবনে এই সাক্ষাতের সময় দলটির নেতারা রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানান। দলের পক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, উপনেতা ও পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং রওশন পুত্র রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সরকার প্রধান সংসদীয় গণতন্ত্রের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান। পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন শেখ হাসিনা। জাতীয় পার্টির নেতারা জানান, দেশে অস্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে বলেই তার সুফল বাংলাদেশের মানুষ ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে।